অদিতি মুন্সি ও দেবরাজ, তাদের দাম্পত্য যেন একেবারে দুর্দান্ত। তারা দুজন আলাদা প্রফেশনে হলেও তাদের বিয়ে হলো কিভাবে, এ নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে। দেবরাজ থাকেন জ্যাংরা এলাকায়, আর ওদিকে অদিতি মুন্সির বাড়ি বাগুইহাটি, দূরত্ব খুব একটা কম নয়। দুজনেই পেশায় ছিল সম্পূর্ণ আলাদা, জানা যায় প্রেম ছিল না দুজনের মধ্যে, দুজন দুজনকে চিনতেনও না। দুই পেশাতে দুজনেই ছিলেন প্রতিষ্ঠিত, নির্ধারিত বয়সে এসে দুজনের বাড়ি থেকে চলছিল দেখাশোনা। এরপরেই মেয়ের বাড়ি থেকে ছেলে এবং ছেলের বাড়ি থেকে মেয়ে দেখার প্রস্তুতির সময় প্রস্তাব যায় অদিতি মুন্সির বাড়িতে দেবরাজের তরফ থেকে। অল্প কিছুদিনের মধ্যেই তাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায়। 2018 সালে তারা বিয়েও করেন। যুব তৃণমূল নেতা হিসেবে কেরিয়ার শুরু হয় দেবরাজের, পরে রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন কৃষি মন্ত্রী পূর্ণেন্দুর আত্মসহায়ক হিসেবেও কাজ করেছিলেন তিনি। 2013 পুনর্নির্বাচনের টিকিট চেয়েছিলেন দেবরাজ, কিন্তু না, তিনি সেটা পাননি। 2015 ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অভিমানে কংগ্রেসে যোগ দিয়েছিলেন দেবরাজ, টিকিটও পান, লড়ে জয়ীও হন তিনি। তবে কিছুদিন যেতে না যেতেই কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলে চলে আসেন তিনি। অন্যদিকে অদিতি মুন্সি কিন্তু রাজনীতির সঙ্গে একেবারেই যুক্ত ছিলেন না, বিয়ের পর দেবরাজের হাত ধরেই এই ময়দানে নামা তার। 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অদিতি। এই মুহূর্তে তিনি এই কেন্দ্রের বিধায়ক, লোকে বলে এ আদপে দেবরাজেরই মাস্টার প্ল্যান। স্ত্রীকে দাঁড় করিয়ে নেপথ্যের কাণ্ডারি ছিলেন তিনি। পেশাগত পারিবারিক দিক দিয়ে তাদের আপাতত অমিল থাকলেও মনের মিল রয়েছে একেবারে ষোলো আনা। কেটেছে ছটা বছর, দিব্যি গুছিয়ে সংসার করছে দেবরাজ ও অদিতি মুন্সি। এদিকে প্রাথমিকভাবে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই। নির্বাচন পর্বের মধ্যেই এবার ডাক পড়ল যুব তৃণমূলের দাপুটে নেতার। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছে সিবিআই অফিসে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলেই নোটিশ পাঠানো হয়েছে যুব তৃণমূল নেতার কাছে। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে সিবিআই অফিসে।